আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় ১৬ যশোর বোর্ড ২০১৬। এখানে অভির বাড়ির সামনে একটি আয়তাকার বাগান আছে যার দৈর্ঘ্য ৬০ মিটার, প্রস্থ ৪০ মিটার। বাগানটির মাঝখানে সমান পার বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো যার ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এক তৃতীয়াংশ। পুকুরের পরিসীমা একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমার সমান। ৯ নম্বর, বাগানের ক্ষেত্রফল কত এ ওর নির্ণয় করো। তো এখানে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে মিটারে, যথাক্রমে ৬০ মিটার ও ৪০ মিটার। আমরা জানি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়। তো বাগান এটি একটি আয়তক্ষেত্র, বাগানের দৈর্ঘ্য আছে ৬০ মিটার এবং প্রস্থ আছে ৪০ মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল হবে ৬০ × ৪০, এটা হবে বর্গমিটার। তো ৬০ এবং ৪০ গুণ করলে ২৪০০ বর্গমিটার হয়। আমরা জানি এক এওর সমান ১০০ বর্গমিটার। তাহলে এই ২৪০০ বর্গমিটারকে ১০০ দ্বারা ভাগ করলে আমাদের এওর বের হবে। শূন্য শূন্য কেটে দাও, অর্থাৎ বাগানের ক্ষেত্রফল ২৪ এওর। এরপরের প্রশ্ন হচ্ছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো এখানে বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে এবং পুকুরের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো ৩ দ্বারা ভাগ করলে। বাগানের ক্ষেত্রফলকে ৩ দ্বারা ভাগ করলে পুকুরের ক্ষেত্রফল বের হবে। আমরা পুকুরের পাড়ের বিস্তার ধরে নিব, এখানে পুকুরের পাড়ের বিস্তার এক্স মিটার ধরে নিব। তো দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। মনে করি পুকুরের পাড়ের বিস্তার এক্স মিটার, তাহলে পুকুরের দৈর্ঘ্য হবে, এই পাশ থেকে এক্স মিটার বাদ যাবে, এ পাশ থেকে এক্স মিটার বাদ যাবে, অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য হবে ৬০ থেকে ২x মাইনাস, এটা হলো পুকুরের দৈর্ঘ্য ৬০ মাইনাস ২x, এবং পুকুরের প্রস্থ হবে ৪০ থেকে ২x মাইনাস, কারণ দুই পাশে এক্স মিটার এবং এক্স মিটার পার বিশিষ্ট পুকুর, এটা এই পারের বিস্তার বাদ যাবে। তাহলে পুকুরের প্রস্থ হলো ৪০ মাইনাস ২x মিটার। এখন পুকুরের ক্ষেত্রফল হবে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। পুকুরের দৈর্ঘ্য ৬০ মাইনাস ২x এবং পুকুরের প্রস্থ ৪০ মাইনাস ২x, এটা গুণ করলে আমাদের হবে, তোমরা এসব গুণ নিশ্চয় করতে জানো। এটা আমরা যদি ৪০ দ্বারা ৬০কে গুণ করি ২৪০০ হবে এবং ৪০ দ্বারা -২x কে গুণ করলে -২x হবে, -80x হবে। আবার 2x দ্বারা যদি আমরা 60 বা 60 কে গুণ করি তাহলে -120x হবে, এবং 2x দ্বারা যদি -2x দ্বারা যদি -2x কে গুণ করি +4x² হবে। এখানে -80 এবং -120 200 বা ২০০x হয়। এখন এটি হলো আমাদের পুকুরের ক্ষেত্রফল। আবার প্রশ্নে বলা আছে পুকুরের ক্ষেত্রফল হলো বাগানের ক্ষেত্রফলের এক তৃতীয়াংশ। বাগানের ক্ষেত্রফল আমরা কতে পেয়েছিলাম? ২৪০০ বর্গমিটার। এই ২৪০০ বর্গমিটারকে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে পুকুরের ক্ষেত্রফলের সমান। দেওয়া আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এক তৃতীয়াংশ। পথে আমরা নির্ণয় করেছিলাম পুকুরের ক্ষেত্রফল ২৪০০ এবং এটাকে ৩ দ্বারা ভাগ করলে সেটা হবে, কত নির্ণয় করেছিলাম, বাগানের ক্ষেত্রফল ২৪০০, একে ৩ দ্বারা ভাগ করলে সেটা হবে পুকুরের ক্ষেত্রফল, অর্থাৎ ৮০০ বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই ৮০০ বর্গমিটার হলো ৪x² - ২০০x + ২৪০০ বর্গমিটার এর সমান, কারণ এটিও পুকুরের ক্ষেত্রফল এবং এটাও পুকুরের ক্ষেত্রফল। তো পুকুরের ক্ষেত্রফল যে একটা রাশি নির্ণয় করেছি আমরা সেটার সমান লিখব
800 বর্গমিটার, অর্থাৎ 4x² - 200x + 2400 = 800, 800। এটা আমরা পক্ষান্তর করলে পাই 2400 থেকে 800 মাইনাস, 2400 থেকে 800 মাইনাস করলে আমাদের হয় প্লাস 1600। এখানে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলে, এখানে 4x² কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাই x², 200 কে 4 দ্বারা 50 এবং 1600 কে 4 দ্বারা করলে 400 এবং 0 কে 4 দ্বারা ভাগ করলে 0ই হয়। তো এখানে -50x, আর এই x² আর 400 গুণ করলে হয় 400x² প্লাস 400x², তো আমরা -40 কে যদি -10 দ্বারা গুণ করি তাহলে 400 হয়, তাহলে আমরা লিখতে পারি, এবং -40 এবং -10 এ -50 হয়, তাহলে আমরা লিখতে পারি -40x - 10x। এই -40x আর -10x গুণ করলে প্লাস 400x² হয় এবং এই দুটি যোগ করলে -50x হয়। এখান থেকে আমরা x কমন নিলে পাই x - 40 বা 40, এখান থেকে আমরা 10 কমন নিলে পাই x - 40 বা 40। এই দুটি পদ থেকে আমরা x - 40 কমন নিলে পাই x - 10 = 0। তাহলে আমরা x - 40 = 0 লিখতে পারি, x - 10 = 0 লিখতে পারি। x = 40 = 0, তাহলে x এর মান 40, এটা গ্রহণযোগ্য নয়, কারণ পুকুরের পাড়ের বিস্তার কখনো পুকুরের বাগানের প্রস্থের সমান হতে পারে না। পুকুরের পাড়ের বিস্তার কখনো বাগানের প্রস্থের সমান হতে পারে, বাগানের প্রস্থই ছিল 40, এখানে পার কখনো 40 হবে না, এটা গ্রহণযোগ্য নয়। অথবা x - 10 = 0, x এর মান 10, তাহলে এটা পাইলাম আমরা পুকুরের পাড়ের বিস্তার। তো পুকুরের পাড়ের বিস্তার পাইলে আমরা পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম 60 - 2x, এখানে x এর মান 10, তাহলে এখান থেকে আমাদের 20 বা 20, 60 থেকে মাইনাস করলে পাই 40। আবার পুকুরের প্রস্থ পাইছিলাম 40 - 2x, x এর মান 10 এবং গুণ করলে হয় 20 বা 20 40 থেকে 20 মাইনাস করলে আমরা 20 মিটার পাই। এটি হলো আমাদের পুকুরের পাড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ। আমাদের নির্ণয় করতে বলছে কি, আমাদের শুধু পুকুরের পাড়ের দৈর্ঘ্য প্রস্থই নির্ণয় করতে বলছে। তাহলে খ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে পুকুরের পাড়ের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। এর পরের প্রশ্ন বলা হয়েছে প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাড়তে মোট কত পাথর লাগবে। বর্গক্ষেত্র আবার কেমন আছে দেখি, পুকুরের পরিসীমা একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমার সমান। তো আমরা পরিসীমার সূত্র জানি, আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 60 ছিল আর প্রস্থ 40, এটা হচ্ছে পরিসীমা। এই পরিসীমা হবে, এটা করলে আমরা কত পাই, 60 এবং 40 প্লাস করলে আমাদের হয়, আচ্ছা এখানে কি বলছে, পুকুরের সরি সরি পুকুরের পরিসীমা, বাগানের নয়, পুকুরের পরিসীমা একটি বর্গ, তাহলে পুকুরও একটা আয়তক্ষেত্র। তো পুকুরের দৈর্ঘ্য স্কোয়ার করেছিলাম আমরা কত, 40 এবং প্রস্থ করেছিলাম 20, তাহলে পরিসীমা হবে কত, 40 এবং 20 প্লাস করলে 60 কে 2 দিলে 120। এই 120 মিটার হচ্ছে পুকুরের পরিসীমা। এই পুকুরের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমা ধরতে হবে, এবং আমাদের হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা বর্গাকার পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে কতটি পাথর লাগবে সেটা বের হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যের প্রয়োজন হয়। আমাদের দেওয়া আছে শুধু পুকুরের পরিসীমা, এটাই হবে বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তো বর্গক্ষেত্রের পরিসীমা যদি 120 হয়, বাহু দৈর্ঘ্য হবে, যেহেতু বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, একে 4 দ্বারা ভাগ করলে যা হবে সেটাই হবে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব, এবং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করলেই আমাদের প্রয়োজনীয় পাথরের সংখ্যা বের হবে। তাহলে এইখানে পুকুরের দৈর্ঘ্য আমরা খ থেকে পাই 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। পুকুরের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য ছিল 40, প্রস্থ ছিল 20, 40 প্লাস করলে 60 বা 60 হয়, 60 কে 2 দ্বারা গুণ করলে আমরা 120 মিটার পাই। এই 120 মিটার হচ্ছে পুকুরের পরিসীমা। প্রশ্নে বলা আছে এই পুকুরের পরিসীমা হচ্ছে এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমাও হবে
১২০। তো আমরা জানি বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান, আর পরিসীমা হলো বাহুগুলোর সমষ্টি। এখানে চারটি বাহুর সমষ্টি আছে ১২০, তাহলে একে যদি চার দ্বারা ভাগ করি তার বর্গাকার ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য বের হবে ৩০ মিটার। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। বাহু যদি ৩০ মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে ৩০-এর উপর স্কোয়ার। তো ৩০কে স্কোয়ার করলে আমরা পাই ৯০০। তার বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বাহু স্কোয়ার অর্থাৎ ৩০² বর্গমিটার করলে ৯০০ বর্গমিটার। এখন আমরা বর্গাকার পাথরের ক্ষেত্রফল নির্ণয় করব। বর্গাকার পাথরের বাহু দৈর্ঘ্য আছে ৫০ সেন্টিমিটার। এখানে এই সেন্টিমিটারকে আমাদের মিটার করতে হবে, তাহলে ৫০ সেন্টিমিটারকে আমরা ১০০ দ্বারা ভাগ করলে মিটার হয়। ৫০কে ১০০ দ্বারা ভাগ করলে ০.৫ মিটার। এই পাথরও বর্গাকার, বর্গাকার যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। যেহেতু বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য হয়েছে ০.৫, এটাকে বর্গ করলে আমরা পাবো পাথরের ক্ষেত্রফল। বর্গাকার পাথরের ক্ষেত্রফল হইল ০.২৫ বর্গমিটার। এখন আমাদের কি করতে হবে, আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে প্রয়োজনীয় পাথরের সংখ্যা বের করতে পারব। তাহলে এখানে ৯০০কে ০.২৫ দ্বারা ভাগ করলে পাই ৩৬০০টি পাথর। অর্থাৎ আমাদের এখানে প্রয়োজনীয় পাথরের সংখ্যা, অর্থাৎ বর্গক্ষেত্রটিকে বাদ দিয়ে মোট পাথর লাগবে ৩৬০০টি।